এই জয় উৎসর্গ করছি আমি রাশিবাসীকে, আর এই ল্যান্ডস্লাইড ভিক্টরি এইটার কারণ হচ্ছে বিগত পাঁচটি বছর মানুষের কাছে অনেকবার গিয়েছেন, বিশেষ করে করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য দফায় দফায় খাদ্যদ্রব্য, ওষুধপত্র, অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে এই রাজশাহী নগরীর বিভিন্ন জায়গায় বিতরণ করেছে। এখানে একটা আস্থা তৈরি হয়েছিল তাদের, নাগরিকদের মধ্যে। দ্বিতীয়ত, যখন আমি কর্মসংস্থানের কথা বলি, তারা এটাতে অত্যন্ত আনন্দিত হয় এবং বিশ্বাস করে যে এটা আমার দ্বারা সম্ভব, কারণ প্রত্যেকেরই যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের সন্তানের ভবিষ্যতের পথে তারা ভাবেন। তো এই ব্যাপারটি আমি অ্যাড্রেস করেছি এবং তারা বিশ্বাস করেছেন। এই কাজটি খুব কঠিন, কিন্তু আমি এই কাজটি করতে চাই। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা দিয়ে আমি এই কাজটি শুরু করতে পারব। বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে, কারণ নির্বাচনের ট্রেন এটা কারোর জন্য থেমে থাকে না, এটা এর আগেও দেখা গেছে, এখনও দেখা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে হাত পাখায় যিনি প্রার্থী ছিলেন তারা মানে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরেও বেশ ভালোই একটা ভোট পেয়েছেন, সেখানে বিএনপি হয়তো আরও অনেক বেশি ভোট পেতে পারতে। তো তাদের এই সমস্ত বর্জন করার যেটি মানে রাজনীতি, এটা তাদের দলকেই আরও বিচ্ছিন্ন করে তুলবে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেবে। জয়ের প্রতিক্রিয়া যেমন আনন্দের, ঠিক একই সঙ্গে অতিরিক্ত একটা দায়িত্ব কাঁধে চাপলে যেমন মানুষকে চিন্তিত করে, সেটাও আমাকে করছে। কারণ আমি কথা দিয়েছি যেটা, সে কথাটা বাস্তবায়ন করা খুব কঠিন হলেও আমাকে সেটা বাস্তবায়ন করতে হবে। সেই কারণে আমি আনন্দিত বটে, আবার কোথা থেকে কীভাবে শুরু করব সেটা নিয়ে আমাকে ভাবতে হচ্ছে।